নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকালকে স্বাগত জানি আজকে তিন সাত দু হাজার বাইশে শিক্ষক নিয়োগের দাবি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে অর্থাৎ উচ্চস্থির পোর্টালের মাধ্যমে শিক্ষক মহাশয়দের যে ট্রান্সফার হয়েছে সেই ট্রান্সফারের কারণে বেশ কিছু স্কুল শূন্য শিক্ষক হয়ে গেছে এরকমই আপডেট রয়েছে আসুন সেই সংক্রান্ত আপডেট দেখে নেব তার আগে বলি যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চাকরির খবর পাওয়ার জন্য শিক্ষা সংস্থা খবর পাওয়ার জন্য ক্রমক্রমে অবস্থা সঙ্গীন হয়ে পড়ছে প্রবল শিক্ষক সংকট দেখা দিয়েছে এই অবস্থায় পুরুলিয়া জেলার বাগমুন্ডি ব্লকে ভেঙে পড়েছে ব্যবস্থা উচ্ছ্বস্তি পোর্টালের মাধ্যমে শিক্ষক চলে গেছে বেশ কিছু বিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে শিক্ষক সংকট দেখা দিয়েছে এই অবস্থায় প্রতিবাদ আগামী চৌঠা জুলাই বাগমুন্ডি বন্ধের ডাক দিয়েছে কংগ্রেস জেলার ঝালদা বাগমন্ডি রঘুনাথপুর সহ ব্লকে বহু ব্লকে সমস্যা জোরালো আকার ধারণ করেছে বাগমন্ডির অবস্থা সবচেয়ে খারাপ এখানে গার্লস হাইস্কুলের শিক্ষিকার সংখ্যা এসে দাঁড়িয়েছে তিনে এখানে একটি জুনিয়র স্কুলে কার্যত শিক্ষকবিহীন বলে অভিযোগ এবং একজন কংগ্রেস সভাপতি বলেন নেপাল মাহাতো বলেন যে সমগ্র পুরুলিয়া জেলার শিক্ষাব্যবস্থা ভেঙে পড়েছে তবে সবচেয়ে বেশি শোচনীয় দশা বাগমন্ডি ব্লক এলাকায় আজ যে ব্লকে সারোগুলিপে প্রদান করতে গিয়ে স্কুলের শোচনীয় অবস্থার কথা জানতে পারি বাগমন্ডির একটি স্কুলের শিক্ষক শূন্য হয়ে গেছে আরও তিনটি স্কুলের শিক্ষক শূন্য হওয়ার পথে যে স্কুলগুলিতে বিষয়ের একজন মাত্র শিক্ষক ছিলেন তাদের কীভাবে বদলি করা হলো শিক্ষাব্যবস্থাকে ভেঙে দেওয়ার চক্রান্তের বিরুদ্ধে এদিন এই গত আগামীকাল বন্ধ রাখা হয়েছে ওই অঞ্চলে অন্যদিকে এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে সভাপতি বলেন যে আমরাও চাই শিক্ষক শিক্ষক সমস্যার সমাধান করতে তবে এইভাবে বন্ধ ডেকে মানুষকে হয়রানি করা নয় কোনো সমস্যা থাকলে এই নিয়ে প্রশাসনের সঙ্গে আলোচনা করা যেতে পারে তো শিক্ষক নিয়োগের দাবি দেখতে পাচ্ছেন বা দ্রুত শিক্ষক নিয়োগের দাবি জানানো হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে শিক্ষক শূন্য হওয়ার কারণে বন্ধ রাখার পরিকল্পনা হলো তো যাই হোক এই আপডেটটা আমি শেয়ার করলাম আরও পেলে অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ